আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। ইটালিয়ান ভাষা শেখার আরেকটি লেসন নিয়ে এসেছি। আজকের লেসনে আমরা কিছু গ্রামার শিখব। অল্প কিছু গ্রামার জানা থাকলে খুব সহজে ইটালিয়ান ভাষা বলা যায়। যেমন ইটালিয়ান ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি, সেই শব্দগুলোকে দুটি ভাগে ভাগ ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্যামিনিন, আর একটা হচ্ছে ম্যাসকুলিন। এবার বুঝবো কীভাবে যে কোনটা ফ্যামিনিন কোনটা ম্যাসকুলিন। যেসব শব্দের লাস্টে আ থাকে সেই শব্দগুলো হচ্ছে ফ্যামিনিন শব্দ, আর যে সকল শব্দের লাস্টে উ থাকে সেসব শব্দগুলো হচ্ছে মাস্কুলিন শব্দ। যেমন কাজা, এখানে লাস্টে আ আছে, এটা ফ্যামিনিন শব্দ। লিব্রো, এর লাস্টে ও আছে, এটা মাস্কুলিন শব্দ। এবার মাস্কুলিন আর ফ্যামিনিন কিভাবে প্লুরাল করব সেটা দেখব। যেমন কাজা মানে হচ্ছে বাড়ি ঘর, কাজে মানে বাড়ি ঘরগুলো। বাড়ি ঘর এখানে আ যদি থাকে, অর্থাৎ ফ্যামিনিন শব্দে আ থাকলে এর প্লুরাল হবে এ, আয়ের পরিবর্তে এ হবে। কাজা কাজে, বাড়ি বাড়িগুলো। লিব্রো ও থাকলে মাস্কুলিনে ও উঠে গিয়ে ই হবে, অর্থাৎ আই হবে। লিব্রি, লিব্রো মানে হচ্ছে বই, লিব্রি মানে হচ্ছে বইগুলো। আর কিছু কিছু শব্দ আছে যে সব শব্দের লাস্টে ফ্যামিনিন এবং মাস্কুলিন শব্দের লাস্টে ই থাকে। যেমন পিয়েদি, পিয়েদি হবে মাস্কুল প্লুরাল। এর মাস্কুলিন মাস্কুলিন আছে পিয়েদে, পিয়েদি মানে হচ্ছে পা, পাগুলি। খিয়াবে, এটা কিন্তু ফ্যামিনিন শব্দ, এ উঠে গিয়ে ই হবে। খিয়াবি, খিয়াবে, খিয়াবি। উচ্চারণগুলো আরেকবার দেখি, আ এ ও ই। কাজা কাজে, লিব্রো লিব্রি, পিয়েদে পিয়েদি, খিয়াবে খিয়াবি। কিছু এক্সাম্পল দেখি তাহলে আরও সহজ হবে। যেমন এখানে ফ্যামিনিন বা স্ত্রীবাচক কিছু উদাহরণ আছে। উনা মাতিতা, লাস্টে আ আছে, দুয়ে মাতিতে, প্লুরাল হয়ে গেছে ই। উনা রাগাচ্ছা, দুয়ে রাগাচ্ছে। একইভাবে মাস্কুলিন, উনা রাগাচ্ছ, ও আছে, দুয়ে রাগাচ্ছি, ই হয়ে গেছে। উনার উন রাগাচ্ছ, দুয়ে রাগাচ্ছি, অর্থাৎ একটি ছেলে দুটি ছেলে। উন জোর্ন, ও আছে, সিঙ্গুলার এবং মাস্কুলিন, দুয়ে জোর্নি, ই হয়ে গেছে। উন জোর্ন, দুয়ে জোর্নি। উন দত্তরে, দুয়ে দত্তরি, একজন ডাক্তার দুজন ডাক্তার, এটা কিন্তু মাস্কুলিন সিঙ্গুলার হয়ে গেছে, মাস্কুলিন প্লুরাল হয়ে গেছে ই। উনা মাদ্রে, দুয়ে মাদ্রি, সিঙ্গুলার কিন্তু এটা, একজন মা, দুয়ে মাদ্রি, দুইজন মা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।